অতি বৃষ্টিপাতের ফলে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যার কবলে অস্ট্রিয়ার দক্ষিণের দুই রাজ্য কার্নটেন ও স্টিয়ারমার্ক এবং সেই সাথে অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ স্লোভানিয়াও। অস্ট্রিয়া থেকে আমাদের সহকর্মী কবির আহমেদ জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া আল্পস পর্বতমালার এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে অস্ট্রিয়ার উপরোক্ত রাজ্য দুইটির মধ্যে কার্নটেন রাজ্যের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে অস্ট্রিয়ান সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে। সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার এক বার্তায় উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান ও অবকাঠামো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন। এদিকে অতি বৃষ্টিপাতের ফলে অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ স্লোভানিয়ার বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোল্ব এই বন্যাকে 1991 সালের পর সাম্প্রতিককালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। তিনি ক্ষতির পরিমাণ 500 মিলিয়ন ইউরোর উপরে বলে জানান।